হ্যালো, আজকে দেখাচ্ছি পমফ্রেট মাছের ঝোল। পমফ্রেট মাছগুলো দেখো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম সুন্দর পমফ্রেট মাছ, ছোট ছোট, খুব বড় না। বড় পমফ্রেট হলে পিস পিস করে কেটে ঝোল করা যায়। এবার পেঁয়াজ রসুন মিক্সারে নিয়ে নিয়েছি, আর একটু নুন হলুদ মাছের গায়ে লাগিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভাজবো গরম তেলে। খুব বেশি লাল না করলেও হবে, হালকা লাল। এবার জিরে ফোড়ন দিলাম তেলে, যেটা মাছ ভেজেছিলাম সেই তেলেই। এবার লঙ্কা দিলাম আর পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। টমেটো, টমেটোটা মিক্সিতে ইচ্ছে করলে বেটে নিতে পারো, আমি গোটাই দিলাম। কারোর ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিতে পারো। নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা টমেটোটা একটু ভালো করে গলে যায়। ভালো করে নাড়ছি, কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে একসাথে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটু জল দিতে হবে। এবার ভালো করে কাঁচা লঙ্কা দুটো দিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো ফুটে উঠেছে। ঝোল রাখলে রাখতে পারো, যেহেতু ঝোল অনেকে খেতে ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না, একটু মাখো মাখো ঝোল।